إن قارون كان من قوم موسى فبغى عليهم، وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين، وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين. قال إنما أوتيته على علم عندي، أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون. পবিত্র কোরআনে আল্লাহ খোলাখুলি বর্ণনা করে দিচ্ছেন, এ কারণ পয়সার মালিক হইছে, একদল মানুষ তার চাবি বহন করে। এখন কারণ না মুসার কথা আর মনে হয় না, তার হিংসা শুরু হয়েছে। আমাদের দেশেও কিছু মানুষ হয়েছে পয়সা হয়ে গেলে সব বুঝলে লাই, আর খালি ক্ষমতা চাই, ক্ষমতা চাই, ক্ষমতা চাই, ক্ষমতা চাই, ক্ষমতা বইলেও যদি আর কেউ লড়াইতে পারে না, যদি বলেন আছে নিনে নাই, তান কিছু পয়সা হয়েছে, মসজিদ বানাইলে একই সভাপতি আমি, বাজার বানাইলে একই সভাপতি আমি, দল বানাইলে একই সভাপতি আমি, মাদ্রাসা বানাইলে একই সভাপতি আমি, বাথরুম বানাইলে একইটার সভাপতিও আমি। শহীদরা বলবে ইয়া আল্লাহ, জান্নাতে নিয়ামতের অভাব নাই, স্বর্ণের বিল্ডিং, হীরা মুক্তার বিল্ডিং, স্বর্ণের চেয়ার, জান্নাতের শরবত, জান্নাতের ফলমূল, খাবার দাবারের অভাব নাই, কিন্তু রব্বুল আলামিন তোমার পাগল হয়ে ইসলামের হেফাজতের জন্য, ফিলিস্তিনি মুসলমানদের হেফাজতের জন্য, বাইতুল মাকদিসের স্বাধীনতার জন্য তোমার রাস্তায় জিহাদ করে যে মজা পেয়েছিলাম, শহীদ হওয়ার সময় যে মজা পেয়েছিলাম, রব্বুল আলামিন ওই শাহাদতের মজা তোমার জান্নাতে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأمهات المؤمنين، وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال تعالى:
يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কাসুল উলুম কাকরদিয়া শেওলা দক্ষিণবাগ মেওয়া মাদ্রাসার প্রবীণ উস্তাদ স্বচ্ছ চরিত্রের অধিকারী, হুসনে আখলাকের ধারণকারী হযরত আল্লাম হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহির শরণে, এলাকার সর্বস্তরের জিন্দা মুর্দার মাগফিরাতের জন্য আজকের এই দোয়া মাহফিল, যিনি সভাপতির মঞ্চে আসন গ্রহণ করছেন, আরও যত উলামায়ে কেরাম আছেন এবং দিনদরদি ভাইয়েরা, এই পৃথিবীতে কেউই থাকে নাই, থাকবেও না। মানুষের বডি, মানুষের দেহ দুনিয়া চিরকাল থাকে না, কিন্তু এরপরও কিছু মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। বডির মাধ্যমে মানুষ জিন্দা থাকে না, কিন্তু তার যে কর্ম, তার যে কারনামা, কর্মের মাঝে মানুষ আজীবন বেঁচে থাকে। যারা খারাপ কাজ করে তারাও বেঁচে থাকে, যারা ভালো কাজ করে তারাও বেঁচে থাকে, কিন্তু বেশ কম। যারা দুনিয়াতে অন্যায় কাজ করে এরা দুনিয়ার থেকে বিদায় নিলেও মানুষ তাদের কথা মনে করে, কিন্তু দোয়া দেয় না, বদদোয়া দেয়। কিয়ামত পর্যন্ত ফেরাউনের কথা মানুষ স্মরণ করবে, শুধু স্মরণ করবেই না, মানুষ যেন স্মরণ করে এই ব্যবস্থা আল্লাহ করছেন। ফেরাউনের লাশের হেফাজত করছেন আল্লাহ, আল্লাহ বলেন লাশ তোর হেফাজত করবো কিয়ামত পর্যন্ত, আগত ক্ষুদা দ্রোহী যত দুশ্মন আছে এরা যেন ফেরাউনের লাশ দেখে শিক্ষা নিতে পারে। ফেরাউনও জীবন্ত, পবিত্র কোরআনে ফেরাউনের আলোচনা, নমরুদের আলোচনা, কিন্তু কেউ কোনো ভালো মানুষ এদেরকে দোয়া দেন। ফেরাউনের নাম শুনলে বেনামাজি মুসলমান যদি হয় তবু একটা গালি দেয় ফেরাউইন্যা। নমরুদের কথা মনে করলে মানুষ গালি দেয়, আর আবু জেহেলের কথা মনে করলে খালি দোয়াই দেয় না, গালি দেয়। গোলাম আহমদ কাদিয়ানির কথা মনে করলে মানুষ গালি দেয়। এরাও এদের কর্মের মাঝে জীবন্ত, কিন্তু এই জীবন্ত হওয়ার কোনো দাম নাই। কিন্তু ভালো মানুষ পৃথিবীতে যত ভালো কাজ করে এদের কর্মের মাঝে এরা জীবন্ত থাকে আজীবন, মানুষ দোয়া দেয়। আমাদের নবীর কথা মনে করলে মানুষ দোয়া দেয় কি দেয় না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিলে মানুষ দোয়া দেয়, হযরত উমরের নাম নিলে মানুষ দোয়া দেয়, হযরত উসমান আলীর নাম নিলে মানুষ দোয়া দেয়, ইমাম আবু হানিফার কর্মের কথা চিন্তা করলে মানুষ দোয়া দেয়, ইমাম বুখারী রহমতুল্লাহ আলের দোয়া চলতেই থাকবে। বড় বড় মুহাদ্দিসিন উলামায়ে কেরাম নেক বান্দা যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন সব সময় মানুষ দোয়া দেয়, সব সময় এদের আলোচনা জারি আছে, এরা এদের কর্মে যে কিয়ামত পর্যন্ত জীবন্ত থাকবেন। মহতরম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে একটা আয়াত বলছেন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে উৎসাহ দিচ্ছেন যে দুনিয়ায় যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা এদের সঙ্গী হও,
এই দুনিয়ায় যারা আল্লাহর নিয়ামত পেয়েছেন, মুনআম আলাই সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, প্রতি নামাজেই আমরা পড়ি, আল্লাহ ওই সমস্ত লোকদের পথ তুমি দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছ। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা চার ভাগে বিভক্ত, চারটা শ্রেণী আছে, এরা আল্লাহর বিশেষ নিয়ামত প্রাপ্ত। একদল হইলেন সর্বোচ্চ আম্বিয়ায়ে কেরাম, সারা পৃথিবীর মানুষ চেষ্টা করলে কেউ নবীদের সমান হতে পারবে না, পারবো আমরা? নবীর মতো কেউ হতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর মতো তো হতে পারবে না, কিন্তু নবীর সাথে হাশরের ময়দানে থাকার জন্য কিছু আমল আছে। তোমার জিন্দগি যদি ঠিক রাখতে পারো, তোমার জিন্দগি যদি সোজা পথে চালাতে পারো, তুমি যদি মহান রব্বুল আলামিনের আনুগত্য করতে পারো, তুমি যদি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে পারো, নিজে তো নবী হতে পারবে না কিন্তু নবীর সাথে জান্নাতে থাকতে পারবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত বান্দাদের এক নম্বর হলেন আম্বিয়ায়ে কেরাম, দুই নম্বর সিদ্দিকীন। সিদ্দিকীন যারা, এরা নবী না কিন্তু নবীদের পরেই এদের মর্যাদা। দুনিয়া সব মানুষ সিদ্দিক হতে পারে না, সবার পক্ষে সম্ভব না, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কুরবানি কয়জন করতে পারবে? রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, আয়েশা বললেন, আমি তো মেরাজ থেকে আসছি, আমি রাতের সামান্য অংশের ভিতরে মক্কা থেকে আমি বাইতুল মাকদিস গিয়েছি, সেখান থেকে আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ করেছি এত অল্প সময়ের ভিতরে। কোন কোন রাওয়ায়াতে পাওয়া যায় রাসূল ঘুরে এসে দেখেন গড়ের জিনজিল নড়ে। স্বাভাবিকভাবে মানুষ তো পাগলই বলবে, মক্কার মানুষরা সব ঠাট্টা বিদ্রুপ শুরু করলো, মুহাম্মদ যে পাগল এখন আর কোনো সন্দেহই নাই, কি পাগলের প্রলাপ করে, কোথায় বাইতুল মাকদিস, আবার সেখান থেকে আল্লাহর আরশ, আবার বলে আম্বিয়া কেরামকে নামাজ পড়াইছে, কই আম্বিয়া কেরামকে পাইলো, কি উল্টাপাল্টা মুহাম্মদ বলে। মক্কার মানুষ সবাই সিদ্ধান্ত নিল, আবু বকর সিদ্দিক তো মুহাম্মদকে বড় ভালোবাসে, আজকের ঘটনা শোনার পরে আবু বকর বুঝবো যে মুহাম্মদ কত নম্বর পাগল। সব গেল হযরত আবু বকর সিদ্দিকের কাছে, কয় আবু বকর সিদ্দিক, আবু বকর, এরা তো সিদ্দিক বলতো না, আবু বকর ইবনা কুহাফা, তুমি মুহাম্মদের পিছনে চলো, মুহাম্মদের কথা বিশ্বাস করো, আমরা বলি মুহাম্মদ পাগল তুমি মানতে চাও না, শোনো পাগলে কি কয়, কি কইছে, তোমার মুহাম্মদ নাকি রাতের সামান্য অংশের ভিতরে কোথায় বাইতুল মাকদিস, কোথায় আল্লাহর আরশ, সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ করেছে, সিদ্রাতুল মুনতাহা দেখেছে, আবার বাইতুল মাকদিসে সে নাকি সব আম্বিয়া কেরামকে নামাজ পড়াইছে। আবু বকর সিদ্দিক, আবু বকর হে ইবনু কুহাফা, এরপরেও তুমি মুহাম্মদের কথা মানবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা বলছো নাকি মুহাম্মদ নিজেই বলছেন? মুহাম্মদই তো বলতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘহীন কণ্ঠে বললেন, যদি মুহাম্মদ এই কথা বলে থাকেন তোমরা সব পাগল বলতে পারো, সারা দুনিয়া মুহাম্মদকে মিথ্যাবাদী বলতে পারে, কিন্তু মুহাম্মদ নিজে যদি এই কথা বলে থাকেন আমি বিশ্বাস করলাম, এটার নাম হলো সিদ্দিক। আর আমরার অবস্থা কি, কেউ ফেসবুকে একটা দেখলি সে বেগুনা মাসুম, ফেসবুক, ফেসবুক তো মাসুম, রহমতুল্লাহ আলাই ধামত বরকাত, কিছু মানুষ অমকে এই কথা বলবে, সামান্য মানুষ একটা কথা বলবে আমরা সুন্নত ছেড়ে দেই, মানুষ আমাকে নিয়ে ঠাট্টা করবে আমরা সুন্নতের ওপর আমল করতে পারি না, মানুষ আমাকে নিয়ে ঠাট্টা করবে বিয়ের অনুষ্ঠানে গেলে আমাদের সুন্নত থাকে না, মানুষ আমাকে নিয়ে ঠাট্টা করবে আমার সোসাইটি রক্ষা করতে হবে, কিন্তু আবু বকর সিদ্দিক সাহাবায়ে কেরাম লা ইয়াখাফুনা লাওমাতা লাঈম, মানুষ নিন্দা করবে নাকি গালি দেবে এই চিন্তা তারা করতেন না, নবী কোনটা করেছেন এটাই হলো দেখার বিষয়।
খলিল রহমান রহমতুল্লাহ আলাই, আব্দুল্লাহ মামুন ভাই আমার বন্ধু মানুষ, দলগতভাবেও বন্ধু, এমনিও বন্ধু, বিভিন্ন কারণে বন্ধু। কারণ খলিল রহমান রহমতুল্লাহ আলাইয়ের আমার আপন মামা, বড় মামা খালেদ সাইফুল্লাহ সাদি একসাথে হাঁটাজারি পড়ালেখা করছে, এটাও একটা দিক। আর মামুন ভাইয়ের সাথে তো রাজনৈতিক সম্পর্ক, দলীয় বিভিন্নভাবে সম্পর্ক। ওনার সাথে দীর্ঘ আলোচনায় জানলাম যে খলিল রহমান রহমতুল্লাহ আলাই মৃত্যুর আগ পর্যন্ত নবীর যে সুন্নত মিসওয়াক ছাড়েন নাই। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগানে শেষ মুহূর্তের আমলটাই ছিল মিসওয়াক। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার কোলে মাথা দিয়ে শোয়া, একজনে মিসওয়াক নিয়ে আসছেন। হযরত আয়েশা সিদ্দিকা বুদ্ধিমতী নারী, রাসূলের স্ত্রী, বুঝতে পারছেন রাসূলের চাবাই করার ক্ষমতা নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী শরীফে রিওয়ায়াত, বলেন আমি মিসওয়াক চাবাই দিছি, রাসূল জীবনের শেষ মুহূর্তে এই মিসওয়াকটা দিয়ে মিসওয়াক করেই এই দুনিয়া থেকে বিদায় নিছে। মানুষ হলে তো এমন মানুষ হতে হবে যে মৃত্যু পর্যন্ত সুন্নতের উপর আমল করে। তো সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক, হযরত ওমর, প্রত্যেকজন সাহাবায়ে কেরামের ভিতরে এই আখলাক ছিল যে দুনিয়া একদিকে চলে যাবে, সারা দুনিয়া আমার মুখালিফ হয়ে যাবে, সারা পৃথিবী আমার দুশ্মন হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য এবং নবীর আদর্শের থেকে এক চুল পরিমাণ সরতেও রাজি না। এটা হলো সিদ্দিকিনদের কাম। আমরা কেমনে সিদ্দিকিনদের অন্তর্ভুক্ত হব? আমরা তো বিয়ার অনুষ্ঠানে গেলে আমার ইসলাম শেষ, হোটেলে খাইতে বসলে আমার আঙ্গুল চুই জাগাবার এই সুন্নত শেষ। অথচ আমাদের বুজুর্গ আনে দিন যারা সিদ্দিকিন ছিলেন, এরা সব জায়গায় কোনো জায়গায় নবীর সুন্নতের সাথে কোনো আপোষ করেন নাই। হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই সুন্নতের কেমন পাবন ছিলেন, আল্লাহু একবার। ব্রিটিশ বন্দি করবে ওনাকে, গ্রেপ্তার করবে, গ্রেপ্তার করলে নির্ঘাত ফাঁসি, বাঁচার কোনো উপায় নাই, কারণ ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ করছেন। এটাই আমাদের উলামায়ে দেওবন্দির ইতিহাস। ওরা কোনো রক্তচক্ষুকে কখনো ভয় পাইছেন না। সারা পৃথিবী ব্রিটিশের আন্ডারে, ভারতবর্ষ ব্রিটিশের দখলে, ব্রিটিশের দেশে সূর্য ডুবে না, গ্রেপ্তার করলে ফাঁসি দিবে। এরপরেও হযরত কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মাত্র 3 দিন আত্মগোপনে ছিলেন, 3 দিন পরে বেরিয়ে গেছেন। ওনার সাগরীরা, ভক্তরা বলে, হুজুর এটা কি করেন, আপনাকে ধরলেই তো ফাঁসি দেওয়া দিবে, ব্রিটিশ আপনাকে খুঁজে গোয়েন্দারা। কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই বলেন, ফাঁসি দিলে দিবে, গ্রেপ্তার করলে করবে, ফাঁসির ভয়ে, গ্রেপ্তারের ভয়ে আল্লাহ নবীর সুন্নত থেকে আমি সরতে পারবো না। কারণ রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের সময় মাত্র 3 দিন আত্মগোপনে ছিলেন, এই জন্য আমি 3 দিন আত্মগোপনে ছিলাম, রাসূল 3 দিন পরে গর্ত থেকে বের হয়ে গেছেন, কাজে আমি 3 দিনের বেশি গোপন থাকতে পারবো না। সেই উলামায়ে দেওবন্দ বুঝি নবী চিনছে না, তোমরা নবী চিনছ? আরেক দল বাংলাদেশে এখন কিছু শেখ মাশায়েখ বেরিয়ে গেছে, যেখানে অনেক অমুসলিম মানুষ সমর্থন করে যাচ্ছে ফিলিস্তিনের মুসলমান মজলুম, এদেরকে হত্যা করছে, যারা হামাস যুদ্ধ করতেছে, এরা মুজাহিদ, বাতিলের মোকাবেলা করছে। আমাদের দেশে কিছু শেখ আছে, গুমটা শেখ, শুদ্ধ ভাষায় কথা বলে, কেন আক্রমণ করতে গেলে ইহুদিদের বিরুদ্ধে কাজটা ঠিক হয় নাই, নাউজুবিল্লাহ কইতা না, এরা ইসলাম পালন করবে। আমরা তো আগেই বলছি, উলামায়ে দেওবন বারবার বলছেন, এই যে গোষ্ঠীটা আছে এরা আজীবন দালালি করেছে। যখন আমাদের উলামায়ে দেওবন ব্রিটিশকে খেদাইবার জন্য মৃত্যু পরোয়ানা কাঁধে নিয়ে বাতিলের মোকাবেলা করেছেন, ওই সময় তারা ব্রিটিশের দালালি করেছে। আজকে এই 2023 সনে যেখানে ফিলিস্তিনি মুসলমান বোমার তলে নামাজ পড়ে পড়ে বাতিলের মোকাবেলা করছে, এখন এরা ইহুদিদের দালালি করছে। এদের ইতিহাসটাই হলো দালালির ইতিহাস, এরা সবসময় দালালি করে। তো মহতরম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সিদ্দিকিনদের সঙ্গে হয়ে যাও। সিদ্দিকিন কারা? সুন্নত পালনের জন্য কাউকে পরোয়া করে না, নবীর আদর্শ পালনের জন্য কাউকে তোয়াক্কা করে না, ইসলামের উপরে থাকার জন্য কার মোকাবেলার ভয় করে না। এটা হলো সিদ্দিকিনদের আখলাক। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নিয়ামত প্রাপ্ত 1 নম্বর হলেন আম্বিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম তোমরা তো নবী হতে পারবে না। 2 নম্বর সিদ্দিকিন,
এদের সাথে তোমরা সঙ্গী হও সিদ্দিকীন সবাই হতে পারে না তিন নাম্বার আল্লাহ বলেন ওয়াশহাদা শহীদদের সঙ্গী হয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতপ্রাপ্ত বান্দা বিশেষ বান্দা হলো শহাদায়ে কেরাম এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হওয়ার তামান্না করছেন করছেন না والذي نفس محمد بيدي لوددت أن أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل الله النبي بولين أي شطر قسم جي شطر هاتي محمد الجبون أي شطر قسم كي يبولي أمار تمنى چاي أمي أكبر شهيد هوي أبار زندة هوي أكبر شهيد هوي أبار زندة هوي একবার শহীদ হই আবার জিন্দা হই যরকন সুবহানাল্লাহ শহীদ হওয়া বড় নিয়ামতের জিনিস বড় নিয়ামতের জিনিস একটা মানুষ যদি পাহাড় পরিমাণ পাপ থাকে কিন্তু ইসলামের জন্য দ্বীনের জন্য জাতির হেফাজতের জন্য কেউ যদি নিজের জীবনটাকে বিলীন হয়ে শাহাদাত বরণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শহীদ হইতে দেরি জান্নাতে পৌঁছতে দেরি হয় না জান্নাতে পৌঁছতে দেরি হয় না জান্নাতের মধ্যে একটা দলই থাকবে যারা দুনিয়ায় আবার আশার তামান্না করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন সব মানুষ যখন জান্নাতে চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন দুনিয়া যাইতাই নি সবকে দুনিয়াত গিয়ে কিটা করতাম দুনিয়াত গেলে গামের গন্ধ দুনিয়াত গেলে পায়খানার গন্ধ দুনিয়াত গেলে হাড্ডি ভোজা দুনিয়াত গেলে সিলেট শহর ঢুকবার আগে ময়লা ফালায় গন্ধ এখানে জান্নাতে কোনো ব্যবসা বাণিজ্য নাই টেনশন নাই ইফটিজিং নাই জুয়া নাই মদ নাই আরামই আরাম আরামে বাথরুম নাই বায়ু চাপ নাই গামে দুর্গন্ধ নাই মুখে সুগন্ধি শরীরে সুগন্ধি দুনিয়ায় দেখতে করতাম কিন্তু যারা শহীদ এরা কইবা আল্লাহ আপনারে আবার দুনিয়াত পাঠাও আরে এই পাগলের দলে কিতা কয় আল্লাহ দুনিয়াতে একটা মজা পাইছি আমরা এই মজা জান্নাতও নাই এটা কোন মজা তখন শহীদরা বলবে ইয়া আল্লাহ জান্নাতে নিয়ামতের অভাব নাই স্বর্ণের বিল্ডিং হীরা মুক্তার বিল্ডিং স্বর্ণের চেয়ার জান্নাতে শরবত জান্নাতের ফলমূল খাবার দাবারের অভাব নাই কিন্তু রব্বুল আলামিন তোমার পাগল হয়ে ইসলামের হেফাজতের জন্য ফিলিস্তিনের মুসলমানদের হেফাজতের জন্য বাইতুল মাকদিসের স্বাধীনতার জন্য তোমার রাস্তায় জিহাদ করে যে মজা পেয়েছিলাম শহীদ হওয়ার সময় যে মজা পেয়েছিলাম রব্বুল আলামিন ওই শাহাদাতের মজা তোমার জান্নাতে নাই এই দুনিয়াতে আবার দাও আবার শহীদ হতাম চাই ওইটা আলাদা মজা রাজি আছেন না শহীদ হতে আপনারা আওয়াজের বাপ বলেন না ডরাই না আপনারা লন্ডনি আর আমেরিকান ফৈসাল লাগলে শহীদ হতে মন চায় না হাত তুলে দেখেন যে দেখে কে কে শহীদ হতে চান এই তকবীর দিয়ে বুঝি শহীদ হন যাবো জোরে বলেন আল্লাহু আকবার হাত উঠে বলেন আল্লাহু আকবার হ্যাঁ আম্বিয়া কেরাম দোয়া করছেন সাহাবা কেরাম দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনা শাহাদা ইয়া আল্লাহ আমাদেরকে শহীদ শাহাদত দান করো ইয়া আল্লাহ আমাদেরকে শাহাদত নসিব করো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নু দোয়া করছেন আল্লাহ কবুল করেছেন শহীদ হয়েছে কেউ তো আবু বকর সিদ্দিক রেও কয় কেউ কেউ শহীদ কোন কোন মুহাক্কিক আলেম ওনাকে বিষ প্রয়োগ করছিল এরকম কেউ বলে তো মহতরম হাজেরিন শহীদদের একটা বিশেষ মর্যাদা থাকবে হাসরের মাঠে হাসরের মাঠে আমরা জানি আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না থাকবে একমাত্র ছায়া থাকবে কার আল্লাহর আরশের তখন একদল মানুষ পাগল হাত নাই কান নাই চোখ নাই ঠ্যাং নাই লেংরাইয়া চোরদের সপ্তকের রক্ত পড়তে থাকবে মাটি ধুলা মলিন এরকম কাপোশাক পরে এরা হাঁটতে থাকবে আর বলতে থাকবে সাইডে 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 এই পাগলরা যখন বলবেন সাইডে 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 সব বড় বড় ব্যক্তি সবাই সব জান্নাতে পড়ে এমনকি আম্বিয়া কেরাম পর্যন্ত রাস্তা ছেড়ে দিবে তারপর সবাই চায়ে থাকবে এই পাগলরা করতে গেইল রক্ত পড়তেছে শরীরে কাপড় চোপড়ে ধুলা ময়লা লাগানো হাত নাই পাও নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন কুদরতে আওয়াজ দিয়ে এরা হলো আমার পাগল যারা আমার পাগল হয়ে নবীর পাগল হয়ে ইসলামের হেফাজতের জন্য কোরআনের ইজ্জত রক্ষার জন্য আমার নবীর ইজ্জত রক্ষার জন্য যারা জীবন দিয়ে শাহাদত বরণ করেছিল এরা হলো আমার পাগল শহীদ সুহাদা জায়গা দাও এরা রাস্তা দাও এরা ভিআইপি
মুহতারাম হাজেরিন, যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা এদের তিন নম্বর পর্যায় হইল শহীদ। তা শহীদ তো সবাই হইতে পারে না, আল্লাহর নসিবে না রাখলে শহীদ কেমনে হইব। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা জিন্দেগি যুদ্ধ করলেন, যার জীবনে কোনো পরাজয় শব্দ নাই। সে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ মুহূর্তে ওনার বিবিকে বলেন, দেখো তো আমার শরীর কোনো জায়গায় অক্ষত আছে কিনা। ওনার স্ত্রী বলেন, আপনার কোনো শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে আঘাতের কোনো চিহ্ন নাই। হযরত খালিদ বিন ওয়ালিদের চোখ দিয়ে পানি পড়ে, বলে আল্লাহ, সারা জীবন কত মৃত্যু মুখে ঝাঁপিয়ে পড়েছি শহীদ হওয়ার জন্যে, কিন্তু আল্লাহর কুদরত, এত যুদ্ধ করলাম জীবনে, আমার কত তামান্না ছিল আমি যেন শহীদ হই, আমার কত সাথী সঙ্গী শহীদ হয়ে গেছে, আমার অধীনস্থ সৈনিকরা শাহাদত বরণ করেছে, কিন্তু আল্লাহ আমার কপালে বুঝি শহীদ নাই, আমার কপালে শাহাদত নাই। শহীদ হওয়ার জন্য সাহাবায়ে কেরাম এরকম তামান্না করেছেন। এই জন্য মহতরম হাজেরিন, আমরা তো শহীদ হতে পারবো না, তা আল্লাহ বলেন শহীদ যদি হতে না পারো তাহলে কমপক্ষে হাশরের মাঠে পরকালে শাহাদত যারা বরণ করেছেন এই শহাদাতের সঙ্গে হওয়ার চেষ্টা করো। রাজি আছি আমরা? আমরা কাদের সঙ্গে হতে চাই? এক নম্বর আম্বিয়া কেরাম, দুই নম্বর সিদ্দিকিন, তিন নম্বর শহাদা, চার নম্বর ওয়াসালিহিন, যারা নেক কাজ করে, নেক কাজ কারে করে, যারা নামাজ বাদ দেয়, যারা নামাজ বাদ দেয় না, যারা নফল বাদ দেয় না, যারা সৎকা বাদ দেয় না, যারা সমাজের খেদমত বাদ দেয় না, জাতির খেদমত যারা বাদ দেয় না, যারা কখনো মিথ্যাবাদী মিথ্যা কথা বলে না, মানুষের সাথে ধোঁকাবাজি করে না, লেনদেনে উল্টা পাল্টা করে না, মানুষের পয়সা মাইরা খায় না, যারা আমানতের খেয়ানত করে না, যারা মানুষকে ঠগায় না, এরা সব হইল সালেহীন। আমাদের বুজুর্গানে দিন খলিল রহমান রহমতুল্লাহ আলাই, ওনার জীবন ইতিহাস শুনলে মনে হয় উনি ছিলেন সালেহীনদের অন্তর্ভুক্ত ইনশা আল্লাহ। ওনার জিন্দগি ইতিহাস তালাশ করে দেখুন। আল্লাহ একবার, আমি শুনছি মামুন ভাইয়ের কাছ থেকে, মামুন ভাইয়ের আম্মা মারা গেছেন অনেক আগে, কিন্তু হুজুরকে শাদি করানো গেছে না বহুদিন পর্যন্ত, বহু চেষ্টা তারা করছেন। ওনার একটা কথা ছিল যে আমার আগের স্ত্রী আমার বিবি মামুন ভাইয়ের আম্মা বলে এই মহিলা এই নারী ছিল জান্নাতি, কাজে আমি তার সাথেই জান্নাতে থাকতে চাই। নিজে বাচ্চা কাচ্চা লালন পালন করেছেন, বাচ্চা কাচ্চার খেদমত করেছেন, মায়ের আদর দিয়ে বাচ্চাদেরকে বড় করেছেন, তবুও নতুন করে জীবন সঙ্গিনী নিতে চান নাই। কেন? একটাই লোভ ছিল যে আমার জীবন সঙ্গিনী যে দুনিয়ার থেকে চলে গেছে সে ছিল একটা জান্নাতি চরিত্রের নারী, কাজে আমি তাকে ছাড়া অন্য কোনো মহিলা আমি গ্রহণ করতে চাই না। ওনার ডায়েরি দেখলাম আজকে বাড়িতে আইসা, সুবহানাল্লাহ, এক পয়সার লেনদেন থাকলে এটাও ডায়েরিতে লেখা, সুবহানাল্লাহ কইতেন। আর আমরার অবস্থা কিতা, আমরা নিজের মরে হইলে পয়সা মারিয়ে দিই, কইতে ঋণ নিজে 5,000 দিবার খবর নাই, কইতে তার নিজের ওই নিজের মনে করে পয়সা মারিয়ে দেয় জমানায়। কি টুপিওয়ালা কি পাগড়িওয়ালা, কত মানুষ দেখলাম লেবাসে কত সুন্দর, লেনদেনে গেলে ফুটুস, আসেনি না নাই। মানুষ এবাদত বন্দিগি দিয়া, এবাদত বন্দিগিতে কোথায় কারণে অলসতার কারণে যে পরিমাণের মানুষ জাহান্নামে যাবে এর চেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে লেনদেনের কারণে। এই জন্য আমাদের ফেকার কিতাবগুলোতে, আমাদের মাসআলার কিতাবগুলোতে যে সমস্ত মাসলা লেখা হয়েছে চারটা ভাগ করলে মাত্র এক ভাগ মাসআলা মাসাইল আমাদের এবাদত বঙ্গি সংক্রান্ত, এই হলো লেনদেন সংক্রান্ত। কারণ এবাদতে কোথায় থাকলে এটা আল্লাহর সাথে মোয়ামেলা, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। একজন নামাজ পড়ে নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। একজনে সৎকা করে নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। একজনে হজ করে নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন। কিন্তু কেউ যদি কোনো বন্দার হক মাইরা খায়, ওই বন্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আল্লাহ ক্ষমা করবেন না। কিন্তু লেনদেনে আমাদের বড় অলসতা। আমাদের বুজুর্গ আনে দিন লেনদেনে বড় পাকা ছিলেন, আমার আব্বাসি রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, এত মহব্বত আমাদেরকে করছেন, কেমনে বড় হয়েছি, কেমনে বিয়ে করছি, কেমনে কিছু বলতে পারি না, কিন্তু লেনদেন আমাদের সাথে লেনদেন এমনভাবে করতেন তখন মনে হইতো না আমার আব্বা। আমি একবার ছাত্র জমানায় একটা কাজের জন্যে টাকা নিয়েছি আব্বার কাছ থেকে, সরাসরি তো বলার সাহস ছিল না, মাকে বলছে আপনি একটু লইয়ে দেন একটা কাজের জন্যে, আব্বাগান দিমো টেকা কোন সময় ফেরত দিব কৌ, বেশি টাকা না, 1,000-2,000 মতো। আমি ভয়ে বলে ফেলছি আমি আগামীকালকে সন্ধ্যার আগে দিই, ঠিক পরের দিন আসরের পরে কোন টাকা হয়ে আমার।
আমি আম্মারে কইলাম আব্বার তো এই চিত্র দেখলাম এত মহব্বত করেন, টাকা নিলাম আমি ছেলেই তো, এটাকে আজকে আসরে পরে যাওয়ার লাগে। তা আম্মা আবার বলছেন আব্বারে, বলে আপনার ছেলে টাকা নিয়েছে এক দুই আব্বু না, মোয়ামালাত মোয়ামালাত, এখানে ছেলে বাপ ছেলে নাই, এদের থেকে এখন যদি না শেখায় ভবিষ্যতে খেয়ানত করবে, মানুষের পয়সা মাইরা খাবে, এই জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়াচ্ছি। বাপ হলে কি হবে, টাকা তুমি কর্জা নিছো, কর্জা ঠিক মতো আদায় করতে হবে। খলিলুর রহমান রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি অবাক হয়ে গেলাম, আমি ডায়রি দেখে আসলাম ওনাদের ঘরে, আল্লাহু আকবার, কে কত টাকা পাবে, কি পরিমাণ নিশ্চিত থাকলে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহর কাছে আমাকে একটা জিনিসের হিসাব দিতে হবে না, সেটা কি, উনি বলেন আমি কোনো মানুষের গীবত করি নাই কোনোদিন। কি পরিমাণ একিন ছিল ইমাম বুখারী, যে গীবতের জন্য আল্লাহর কাছে আমাকে ধরা খেতে হবে না, আল্লাহর কাছে হিসাব দিতে হবে না, আমি কোনোদিন কোনো মানুষের গীবত করি নাই। খলিলুর রহমান রহমতুল্লাহ আলাইহি আজ থেকে 10-12 বছর আগেও বলতেন আমি মরণটা ডরাই না, কারণ কোনো মানুষ আমার কাছে টেকা পায় না। আমার আব্বাজি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে বলছেন, ডায়েরিতেও লেখা যে আমার কাছে কেউ টাকা পায় না, এক পয়সাও না, আমি বহু মানুষের কাছে পাই। আমরা মৃত্যুর পরে আবার বাবাজির ডায়েরি খুললাম, এখানে লেখা আছে যে অনেক মানুষের কাছে আমি টাকা পাই, আমার আওলাদদের ক্ষমা করার অধিকার নাই, এটা আমি মালিক, যদি কেউ নিজের ইচ্ছায় দেয় আবার কোশ্চেন তোমরা চাইও না, এটাও ডায়েরিতে লেখা, তোমরা কারো কাছে চাইবা না, যদি কেউ নিজের ইচ্ছায় দেয় এটার মালিক কেউ হবে না, সম্পূর্ণ ইসালে সব হয়ে সৎকা হয়ে যাবে। এটাই ছিল আমাদের বুজুর্গানের দিনের ইতিহাস। আর আমরা এমন অবস্থা, কই খালকে দিলেতেছি, দিলাম কে আমারে 10,000 টাকা, তার খালকে যে কত দিন আল্লাহ, 10 বছর হয়ে গেছে, আগামী খাইলে আর না রাস্তা পেলে আবার টেকা দিতা না, দিব না খালকে দিব, এই তো খালকে ফেলিবা, বাদের দিন ফোন দিবা মোবাইল বন্ধ, তে লোক লাগাইলা, লস্কর লাগাইলা, বিচার বুয়াইলা, মাগার টেকার পাওয়া যায় না, আসেনি না নাই। কিন্তু আমাদেরকে সবক শিখাইয়া দিয়েছেন, একটা মানুষ তাহাজ্জুদ গোজার আওয়াবিন পরে, হজ করে, উমরা করে, ওয়াজ করে, বক্তাগিরি করে, লেনদেন ঠিক নাই, কোনো কিচ্ছু কাজে আসবে না। তোমার কে কইছে উমরা করতে মানুষের পাওনা না দেয়া, তোমাকে কে বলছে হজে কে তুমি সেলফিবাজি করবা মানুষের পাওনা দেও না, এটা কোনো বুজুর্গানের দিনের তরিকা না, এটা আম্বিয়া কেরামের তরিকা না, ঋণ আদায় করতে হবে, লেনদেন পরিষ্কার হতে হবে। আল্লামা খলিলুর রহমান রহমতুল্লাহ আলাই, লেনদেন পরিষ্কার, সুন্নতের উপরে পাবন, নামাজ জামাতের সাথে, বিশেষ করে ফজরের নামাজ ওনার কোনো সময় জামাত ছেড়ে ওনার নামাজ পড়ছেন না, এমন কি আশ্চর্য ইন্তেকালের আগের দিন ও রাত্রে 3টার সময় হুশ নাই। আপনারা দেখেন ভিডিও আছে ওনাদের সন্তানদের কাছে, রাত্রেবেলা ঘুমন্ত অবস্থায় খালি করেছেন আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, হুশ নাই কিন্তু, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে, সুবহানাল্লাহ কই জানা। তো একটা মানুষ কি পরিমাণ আল্লাহর প্রতি এশকার মহাব্বত থাকলে বেহুশ অবস্থায় খালি বলতে পারে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। যে মানুষটা মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তেগফার করে, বলে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আমার বিশ্বাস আমরা গ্যারান্টি দিতে পারবো না, যদিও বাংলাদেশে কেউ কেউ জান্নাতের গ্যারান্টি দিলে, টিকেটও দিলায়, আমরা সেটা বলতে পারবো না, কিন্তু আলামত দেখে আমাদের আশা করতে পারি। যে লোকটা মৃত্যুর আগের রাত্রিতে বলে বেহুশ অবস্থায় রব্বুল আলামিন তুমি ক্ষমা করে দাও, আমাদের বিশ্বাস এই লোকটা আল্লাহ জান্নাতে বানিয়ে দিয়েছে, তিনি সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সিদ্দিকিনদের সঙ্গী হয়ে যাও, সালেহিনদের সঙ্গী হয়ে যাও, সোহাদাদের সঙ্গী হয়ে যাও, আল্লাহ নবী পয়গম্বরদের সঙ্গী হয়ে যাও, পারবো আমরা ইনশাআল্লাহ। এক হাদিসে আল্লাহ নবী বলেন আল বারাকাতু মা আকাবিরিকুম, হযরত ইবনে আব্বাস রওয়ায়াত, ইবনে হিব্বান একটা হাদিসের কিতাব সেখানে এই রওয়ায়াত উল্লেখ আছে, রওয়াহু ইবনে হিব্বান عن ابن عباس رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال البركه مع اكابركم, আল্লাহর নবী বলেন তোমাদের বড়দের সাথে বরকত আছে, তোমাদের বড়দের পাশে বরকত আছে। কাজী জীবনে যদি বরকত চাও, এলেমে যদি বরকত চাও, চরিত্রে যদি বরকত চাও, আখলাকে যদি বরকত চাও, হায়াতে যদি বরকত চাও, চরিত্রে যদি বরকত চাও, আওলাদে যদি বরকত চাও, আল্লাহর নবী বলেন তোমাদের বড়দের সাথে বরকত আছে। শেখে কৌরিয়ার সাথে বরকত, শেখে বাগার সাথে বরকত, শেখ ফুলবাড়ির সাথে বরকত, জিয়াউদ্দিন সাহেবের সাথে বরকত, খলিলুর রহমান সাহেবের সাথে বরকত, আরো যত বুজুর্গানের দিন আমাদের আছেন এদের সাথে বরকত আছে নি না নাই। বুজুর্গানের দিনের, বুজুর্গানের দিনে রেখে যাওয়া পোশাক আশাকেও বরকত থাকে, এটা পবিত্র কোরআনে আল্লাহ প্রমাণ দিয়েছেন।
তালুত জালুতের যুদ্ধের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাবুত একটা সিন্ধুক, বলেন এই সিন্ধুক যদি তোমাদের কাছে আসে এটা আলামত হইল তোমরা হক পথে আছো, কারণ এই সিন্ধুকের ভিতরে বাকায়াতুল আম্বিয়া আম্বিয়া কেরামের ব্যবহার করা বরকতময় জিনিস এটার ভিতরে ছিল। বাংলাদেশে ওই ইহুদির দালাল মার্কেট টেডি মোলেবীরা বুজুর্গানের দিনের বরকত মানে না, বরকত কি তাবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানে বরকত ছিল কি ছিল না? হযরত আব্দুল্লাহ ইবনে উবাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দার, তার সন্তান সাহাবী আব্দুল্লাহ, তিনি একবার রাসূলের সামনে দাঁড়ায় রয়েছেন, রাসূল পানি পান করতেছেন। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ একটু পানি রাখেন গ্লাসে। রাসূল বলেন এই পানি দিয়ে তুমি কিতা করতা? বলে এই পানিটা আমি আমার বাপ রেখা হইতাম। কিতার লাগি? আমার বাপ তো আপনার দুশ্মন, ভিতরে ইমানের বাতি জ্বলে নাই, ইমানের বাতি প্রস্ফুটিত হয় নাই, আমার বিশ্বাস আপনার জবানের বরকতময় পানি যদি আমার বাবার ফেরে ঢুকাইতাম পারি ইমানের বাতি জ্বলবে। রসুলের জবানে রসুলের মুখ লাগানো পানির তো বরকত থাকবই, সাহাবীর রক্তের মধ্যে বরকত কি পরিমাণ? এটা পরে শেষ করতেছি, আগের একটা ঘটনা মনে হয়েছে। হাফেজ ইবনুল কাইয়িম আল জাউজি রহমতুল্লাহ আলাই, উনি মোরাকাবায় বসে আল্লাহরে দেখতেছেন, আল্লাহকে দেখতেছেন, আল্লাহকে, আল্লাহ সে আল্লাহকে মোরাকাবায় অনেক বুজুর্গ দেখেন, স্বপ্নেও দেখেন, স্বপ্নের আল্লাহ দেখা যায় না অসুবিধা হয়, দেখি না তো আমরা তো কেমনে বসে, স্বপ্নে আল্লাহকে দেখা সম্ভব? বাকি আকৃতি বলতে পারবে না জিজ্ঞেস করলে, বলে আল্লাহরা তো স্বপ্নে দেখছো, কেমন দেখছো? কবি এটা তো কইতাম পারি না, কিন্তু স্বপ্নে বুঝবে যে আল্লাহকে দেখছে। ইবনুল কাইয়িম জাউজি রহমতুল্লাহ আলাই স্বপ্নে যোগে বা মুরাকাবায় বসে আল্লাহর সাথে কথাবার্তা বলতেছে, সুবহানাল্লাহ নাই বুঝলে গেছে, তা আল্লাহকে প্রশ্ন করে বসে মানুষ দেখুন না এটা রাখি দেন এখন সাইড করে, আমার এটা দরকারও নাই, এখন বই জানিয়ে বই জানিয়ে বই জানিয়ে ইবনুল কাইয়িম জাউজি রহমতুল্লাহ আলাই আল্লাহকে বলেন আল্লাহ, আবু জাহেল উতবা সাইবা আবুল আহাব নবীকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু সবার চেয়ে বেশি কষ্ট দিয়েছে হিন্দা নামক নারীটা আল্লাহ নবীকে, কারণ উহুদের যুদ্ধে নবীর চাচা আবন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক চিরা কলজা চিবাইয়া খাইছে এই নারী, কিন্তু তুমি এত দয়া করলা এই মহিলাটা তুমি জান্নাতি বানাই দিছো, আবুল আহাব জান্নাতি না, আবু জাহেল জান্নাতি না, উতবা সাহেবা জাহান্নামি, কিন্তু এই মহিলা তো নবীকে আরো বেশি কষ্ট দিয়েছে, কিন্তু এই মহিলাকে তুমি ইসলামের দৌলত নসিব করলা, তোমার সাহাবিয়া হয়ে গেল তোমার নবীর, এই মহিলা কি কাম করলো এত কষ্ট দেওয়ার পরও এত বড় নিয়ামত দিলা? কারণ দুনিয়াতে সব থেকে বড় নিয়ামত হইল কালিমাওয়ালা মুসলমান হওয়া, মুসলমান তো মুসলমান সাহাবিয়া। আল্লাহ বলেন ইবনুল কাইয়িম জাউজি তোমার প্রশ্ন ঠিক, আসলে এই হিন্দা নারীটা নবীকে যে পরিমাণ কষ্ট দিয়েছে আবু জাহেল আবুল আহাব থেকে বসতে কষ্ট দিয়েছে, কিন্তু ও ইবনুল কাইয়িম জাউজি এই মহিলার পেটের ভিতরে আমার নবীর সাহাবীর রক্ত গিয়েছে, যেই মহিলার পেটে আমার নবীর সাহাবীর রক্ত গেছে ওই মহিলাকে যদি জাহান্নামের আগুনে জ্বলাই এটা আমি আল্লাহর গায়রতের খেলাফ, যেই নারীর ভিতরে আমার নবীর সাহাবীর রক্ত গেছে এই মহিলাকে আমি জাহান্নামে দিতে পারবো না, এই জন্য আমি তাকে ইসলাম নসিব করছি, জোরে কোন সুবহান। তো একজন সাহাবীর রক্তের ভিতরে এই পরিমাণ বরকত, নবীর মুখের পানিতে বরকত কি পরিমাণ? তো এই সাহাবি বলেন ইয়া রাসূল আল্লাহ দেন পানি দেন আমার বাবার কানে পান করাই, রাসূল একটু পানি রাখছেন, এই সাহাবি দৌড়ে গেছেন বাপের কাছে মুনাফিকের সর্দার, গিয়া কাব্বাই পানি খাও, কিন্তু কপাল পোড়ো আব্দুল্লাহ ইবনে উবাই বলে কিসের পানি নিয়ে আসছিস? ছেলে বলে আব্বা তোমার ভিতরে ইসলামের বাতি জ্বলে নাই, তুমি নবীর দুশ্মনী করো ইসলামের ক্ষতি করার চেষ্টা করো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের বরকতময় পানি নিয়ে এসেছি, আমার বিশ্বাস এই পানি যদি তুমি পান করো তাহলে তোমার ভিতরে ইসলামের বাতি জ্বলবে। কিন্তু মুনাফিক তো মুনাফিক, কই তুই আর কাম পাইছস না মুহাম্মদের মুখে পানি আনছস, তুই এই পানি না এই না যদি তুই তোর মার ফেসা বাঁধতে বালা আছি, যা কিটা আলাক মাসলা, নবীর মুখের পানিতে বরকত আছে নি না নাই? নবী লালে লাগাই দিয়েছেন সাপের বিষ নাই, নবী ফু দেয়া দিয়েছেন চোখ ভালো হয়ে গেছে, এক সাহাবী যুদ্ধের ময়দানে আহত হইয়া চোখ বের হয়ে গেছে হাতে করে নিয়ে আসছেন হাতে চোখ, বলে নিয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে কি আমার চোখ বেরিয়ে গেছে? নবী কিন্তু চোখ দেও
রাসূল কারীম সাল্লাল্লাহু এই চোখটাকে হাতে ধরে তার এখানে লাগায় দিয়েছেন। এই সাহাবী বলেন মৃত্যু পর্যন্ত এই চোখে কোনো সমস্যা হইছে না, বাকায়া সালেহা, আকাবিরদের সাথে বরকত থাকে, তাদের রেখে দেওয়া জিনিসে বরকত থাকে, তাদের ব্যবহার করা জিনিসে পর্যন্ত বরকত থাকে। তাহলে তাদের ব্যবহার করা জিনিসে যদি বরকত থাকে, তাদের নীতি আদর্শ তাদের আখলাকের মধ্যে বরকত নাই? আমার এক নাতি, আরে দেখতেন না শুধু, আমার নাতি আছে বহুতটা, আমার এক নাতি ভাতিজি আবার ভাইগনে, আমার এক ভাইগনে আমার এক ভাতিজি বিয়ে করছে, আপন ভাতিজি আপন ভাইগনে, বাচ্চা হয়েছে অসুস্থ, বাক্যাধীন আসিলি কেন নর্থ ইস্ট হাসপাতাল, ছোট বাচ্চা মাত্র জন্ম হয়েছে, জ্বর কমে না, ইঞ্জেকশন দে অ্যান্টিবায়োটিক দে। হঠাৎ করে আমার যে ছোট ভাই, সবার ছোট ভাই, আমরা পাঁচ ভাই মাবরুর, তার মাথায় বুদ্ধি আইছে, কই ওষুধে কাম হইতো না, কয় আব্বার একটা জামা দিয়ে ফেসাও জ্বর ছেড়ে দেব। আমার আব্বাজি রহমতুল্লাহ আলাইহ, প্রথমে কেউ খেয়াল করছে না, পরে হে নিজেই পাঞ্জাবি বের করছে, আব্বার একটা জামা বের করছে ভিতর থেকে, বের করে এই জামা দিয়ে ফেসাইছে, পরে এক ঘন্টা পরে জ্বর নাই, গ্যামিয়া জ্বর ছেড়ে দিয়েছে। এগুলো এখন এগুলো ওয়াশ করলে আমরা দেশে কিছু মূল্য হয়েছে, শিরিক শিরিক চিৎকার করে ইউটিউবে বই একে শিরিক করে, এই শিরিকের কি হইল? আল্লাহ পবিত্র কোরআনেই তো প্রমাণ দেখিয়েছেন বরকত থাকে। এই জন্য আমাদের নবী বলে গেছেন আল বারাকাতু মা আকাবিরকুম, ওই অমকের কথায় চলবা তমকের কথায় চলবা বিভ্রান্ত হইয়া গুমরা হইবা, আমাদের বুজুর্গানের দিন যে আদর্শ রেখা গেছেন এটার মধ্যেই বরকত, জীবন যাবে সব মুখালিফ হয়ে যাবে, আমাদের আকাবিরিনদের পথ থেকে আমরা এক চুল পরিমাণ সর্বনা ইনশাআল্লাহ, আমাদের আকাবিরিনদের জিন্দগিতে বরকত, বরকত আছে না নাই? খালি খালি ফানি ফরানিবার সময় বরকত, আদর্শ সময় বরকত নাই। আমাদের বুজুর্গানের দিনের পানি পড়ায় বরকত, আমাদের বুজুর্গানের দিনের ফুট ঝাড়ফুকেও বরকত, আমাদের বুজুর্গানের দিনের পোশাক আশাকেও বরকত, আমাদের বুজুর্গানের দিনের নীতি আদর্শেও বরকত। দেখছি বহু পণ্ডিত দেখলাম হঠাৎ করে ইউটিউবে এসে এমন বড় পণ্ডিত দুনিয়া কাঁপা এলায়, কিন্তু বুজুর্গানের দিনের নীতি আদর্শের উপরে নাই, কয়েকদিন পরে ওনার আসল সুরত বাইরে যায়, হয়তো ব্রিটিশের দালালি করে না হলে ইহুদিদের দালালি করে, সুরে বলেন ঠিক না ঠিক? কাজেই আমাদের বুজুর্গানের যে নীতি আদর্শ রেখে গেছেন আল্লামা খলিলুর রহমান রহমতুল্লাহ আলাই, যে আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন, এই আদর্শের মাঝে অবশ্যই বরকত, অবশ্যই বরকত, অবশ্যই বরকত। কাজে আমরা আমাদের এই বুজুর্গানের দিন আল্লামা খলিলুর রহমান রহমতুল্লাহ আলাইর নীতি আদর্শের উপরে থাকতে রাজি আছিনি আমরা? আর ওজরে বলে রাজি আছিনি? হাত তুলে দেখাও কা হাত তুলা, তাই না? রেখে যাওয়া যাতে আমানত আছে, এগুলো হেফাজত করতে রাজি আছিনি আমরা? তাই না? নীতি আদর্শের হেফাজত করতে রাজি আছিনি আমরা? তাই সমাজ সেবা করেছেন, মানুষের মধ্যে বিচারাচার করেছেন, আল্লাহ একবার কেমনে রাস্তাঘাট হবে, কার ফ্যামিলিতে সমস্যা, এগুলো সমাধান করছেন কে করছেন না জোরে বলেন? আমি যতটুকু জানি আগে আমার সাথে খুব বেশি সাক্ষাৎ হয়েছিল, গত দুই তিন বছরে ঘন ঘন সাক্ষাৎ হয়েছে, গত বছরে এক মাহফিলে দিকে কোথায় জানো আমি বয়ান হজরত সভাপতি, আর সিলেট আসলে অসুস্থ অবস্থায় ছেলের বাসায় থাকতেন মামুন ভাইয়ের বাসায়, আমি সিলেট আসলে দেখাশোনা কর দেখতে আসতাম, কিন্তু আফসোস জানাজা আমার নসিব হয় নাই, আমি দেশে ছিলাম না তখন, বাইরে সফরও ছিলাম যখন মারা গেছেন, বাইরের থেকে খুব ছটফট করছি, জানাজার শরীক হতে পারলাম না, একজন আল্লাহর ফজিল জানাজার শরীক হওয়া অনেক বড় সৌভাগ্যের ব্যাপার, কিন্তু আমার ভাগ্যে এটা ছিল না। তো যাই হোক, সফর অবস্থায় অনেক দোয়া করেছি, আমরা যারা সফর সঙ্গী ছিলাম সবাইকে নিয়েও দোয়া করেছি, আমাদের এক উস্তাদও আমাদের সাথে সফরে ছিলেন, সফরে ভালো জায়গায় ছিলাম, ইমাম বুখারীর দেশে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইবনুল কাইয়্যিম জাউজি পর্যন্ত, যিনি বেদাতের বিরুদ্ধে এত কঠোর, শামসুদ্দিন আজ-জাহাবি যিনি বেদাতের বিরুদ্ধে এত কঠোর, সেই শামসুদ্দিন আজ-জাহাবির মতো ব্যক্তিও বলেন ইমাম বুখারীর কবরের পাশে দোয়া করলে দোয়া কবুল হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাকবারার পাশে দোয়া করছি, আল্লাহ যেন কবুল করেন হযরতের জন্য। তা আমরা আশা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বুজুর্গকে আল্লাহ জান্নাত নসিব করবেন এবং জান্নাতে আলা মাকাম যেন দান করেন, সবাই বলেন আমিন। এখন আমাদের কর্তব্য কি? আমরা চাইলেও তাই নেই মতো হইতে পারতাম না, আমাদের কর্তব্য হইল উনার থেকে বরকত নেওয়া, কেমনে? উনার রেখে দেওয়া স্মৃতিগুলোর হেফাজত করা। পারবো আমরা ইনশাআল্লাহ? জীবনের শেষে এই মসজিদের জন্য বহুত পরিশ্রম করছে, বহুত খুব তাওয়াক্কুল আল্লাহ আসলাম, টাকা পয়সা নাই খাম আরম্ভ করে দিতে বলে মিলাইব না আল্লাহ, আবার ঋণ করতেও রাজি না, ঋণ করতেও রাজি না, ঋণ দিয়ে খুব ডরাইতেন, এই জন্য মুআমলা পরিষ্কার। এখন আমি যতটুকু শুনতে পারছি এই মসজিদটা ওনার স্মৃতির মসজিদ, বহু পেরেশানি করছেন, বহুত
পরিশ্রম করেছেন, এই মসজিদের মনে অনেক কাজ বাকি কিছু ঋণও মনে হয়ে আছে, আমাদের উচিত হইল এই বুজুর্গানের দিনে রেখে যাওয়া, খলিল রহমান রহমতুল্লাহ আলী রেখে যাওয়া, এই আমানতটার বাকি ঋণ যত আছে এগুলো আমরা আদায় করা পারবো আমরা ইনশাআল্লাহ। দিকে হাত তুলে দেখাচ্ছেন কে কে পারবো, এখন দিকে আস্তে আস্তে তুলুন, বড় সালাক আপনারা দেখা যায়। আরে আত্মমাই বলে নারায় তাকবীর, আরো জোরে নারায় তাকবীর। আমরা এই বুজুর্গের আমানতের হেফাজত করবো ইনশাআল্লাহ বলেন, হাত নামাই লিখুন তো কেমনি ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এখন মসজিদের ঋণ থাকতো, দুইজনে কইছে বাকিরা কইতেছে থাকতো ঋণ, ঋণ থাকতো নি মসজিদের, মাতুন না দেখি আপনারা ঋণ থাকতো নি, এটা ঋণ উঠতো এবং যত খরচ বাকি আছে ওই যে এদিকে এটা ফুসা কই লাগছে না, সামনে দিয়ে তো খুব সুন্দর, এটা তো উফরি দেয় ফিটফাট বিত্রি দেয় সদর ঘাট, সিঁড়ির টাইলস নাই, সাইটের প্লাস্টার নাই, এগুলো হয়ে যেত। এখন কিছু সহযোগিতা আপনাদের দরকার এবং নিয়ত করে দেবে এই কথা, আল্লাহ তোমার ঘর মসজিদে দান করতেছি, এর সোয়াবটা এই বুজুর্গের কবরে পৌঁছায় দেয়া বলে না ইনশাআল্লাহ। আমরা আর কি করতে পারবো, একজন একজন মাইয়ের তাকে যখন কবরে শোয়ানো হয় আমরা আত্মীয় স্বজন কি করতে পারি, আল্লাহ নবী বলেন আত্মীয় স্বজনের কবরে সওয়াব পৌঁছানোর সব থেকে উত্তম মাধ্যম হইল সৎকার, এই সৎকার সওয়াবটা খুব দ্রুত কবরে পৌঁছে যায়, আমরা এটা করতে পারি। এখন দেখেছেন সর্বপ্রথম আপনারা সচ্ছল এলাকা কোন ভাই আছেন এই মসজিদের জন্য, দেখেছেন দশটা হাজার টাকা একজন স্যার, একজন একজন আরেকজনের দোয়া করছে, মহিলা হুজুর দে বেড়া না বেডি দোয়া করতেছে, কয় আল্লাহ যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, বিপদে বললে সবাই আলিম উলামার কাছে আসে, সব আসে। এই দেশের যিনি স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সর্বাধিনায়ক, সেই উসমানের জানাজা মৌলভী দিতে পারাইছেন আমার ওই চাচা এমদাদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, ডেপুটি যিনি ছিলেন হবিগঞ্জের আব্দুর রব ওনার জানাজা আমার বাপে ফরাইছে, তা যারা মুক্তিযুদ্ধ চালাইলে হেরার জানাজা হতো আমার বাপ চাচাইতে ফরাইছে, এখন আমাদের বালা লাগে না, আমাদেরকে যদি বালা না লাগাও তাহলে এমন মানুষ দিয়ে জানাজা ফরাইবে এটা ওযু ছাড়া জানাজা ফরাইবে, কথা বলেন না, কারণ বিপদে পড়ে গেছে, তার সম্পদ নাই, টাকা পয়সা নাই, অভাব, সংসার চলে না, খরচ চলে না, পয়সার দরকার, হযরত মুসা আলাইহিসসালামের কাছে আইছে, কো মুসা তুমি আল্লাহর পয়গম্বর আমার লাগে একটু দোয়া করো, আমার জন্য আল্লাহ টাকা পয়সা দে, আমার কিছু বুদ্ধি শিখাই দাও, মাশাআল্লাহ নারায়ে তাকবীর, মানুষ গড়ার কারিগর, অত্র এলাকার কৃতি সন্তান হযরত আল্লাম শেখ জিয়াউদ্দিন সাহেব দাওয়াত বরকাতু তিনি আসছেন, আমরা অত্যন্ত খুশি, জোরে বলি আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ যেন আমাদের এই সমস্ত অভিভাবকদের হায়াতকে বড় করে দেন, আরো জোরে বলেন বড় করে দেন। এখন তো কত ষড়যন্ত্র চলতেছে, এই মাদ্রাসার ছাত্ররা বেশি এশকো দেখাইও না, তোমরা রে কইতাছে ইসলাম বিরোধী শক্তির নতুন আরেকটা স্কিম, এখন এটা হইলে কিছু জোয়ান ফুলাফার রে বড় বানায় মাঠে ছেড়ে দিছে, বাচ্চা এদেরকে বড় নেতা বানায় মাঠে ছাড়ছে এই সমস্ত মুরুব্বীদের মোকাবেলায়। এখন আমরা তো হুজুকে দৌড়াইতেছি, ওরে বাপরে কত বড় বড় নেতা হয়ে গেছে, এটা সম্পূর্ণ আরেকটা ষড়যন্ত্র, আলেমদের মোকাবেলা করার জন্যে, বড়দের মোকাবেলার জন্যে বাচ্চাদেরকে নেতা বানায় ছাইড়ে দিছে, একটু উসগুসে কে চলাফেরা করে রাজি আসিনি আমরা, ওনাদের জীবনের যে অভিজ্ঞতা ওনাদের এই বিশাল কারণামা, এত মানুষ গড়লেন হাতে খড়ি বানালেন এদের সিদ্ধান্ত আর এদের চিন্তাধারা, তোমার মতো ফুসকে বেড়া বুঝবা কেমনে। কারণ মুসা আলাইহিসসালামের কাছে আবেদন করলো, মুসা আমার কিছু জ্ঞান বুদ্ধি শিখাও যেগুলো ব্যবহার করে আমি পয়সাওয়ালা হইতে পারি, মুসা আলাইহিসসালাম তাকে বুদ্ধি শিখাইছেন, জ্ঞান দিছেন, ভালো কথা বলছেন, নসিহত করছেন, দোয়াও দিছেন, কারণ নিয়ে পয়সাওয়ালা হয়ে গেছে, বহুত পয়সার মালিক, এত পয়সার মালিক কারণ তার সম্পদের তার সিন্ধুকের তার গুপ্তধনের চাবি বহন করার জন্যে বিশাল একদল শক্তিশালী মানুষ লাগতো তার চাবি নেওয়ার জন্য, একজন দুইজন চাবি নিতে পারে এই পরিমাণ সম্পদ, আমরা দেশে যারা ব্যাংক ডাকাতি করে সম্পদ জমাইছে এরা চাবি কত বড় মাতেন না,
এখন সাফি লাগে না, কম্পিউটার টিপ দিলেই জায়গা। إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون পবিত্র কোরআনে আল্লাহ খোলাখুলি বর্ণনা করে দিচ্ছেন, এই কারণ পয়সার মালিক হইছে, একদল মানুষ তার চাবি বহন করে। এখন কারণ না, মুসার কথা আর মনে হয় না, তার হিংসা শুরু হইছে। আমাদের দেশেও কিছু মানুষ হয়েছে, পয়সা হয়ে গেলে সব বইলা লাগে, আর খালি ক্ষমতা চাই, ক্ষমতা চাই, ক্ষমতা চাই, ক্ষমতা চাই। ক্ষমতা বইলে যদি আর কেউ লড়াইতে পারে না, যদি বলেন আছে নিনে নাই, তান কিছু পয়সা হয়েছে, মসজিদ বানাইলে একই সভাপতি আমি, বাজার বানাইলে একই সভাপতি আমি, দল বানাইলে একই সভাপতি আমি, মাদ্রাসা বানাইলে একই সভাপতি আমি, বাথরুম বানাইলে একইটার সভাপতিও আমি। এখন হযরত হারুন আলাইহিস সালাম, উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সহযোগী হিসাবে, কারণে তেলে বেগুনে চলে গেছে, আমি এত পয়সার মালিক, আল্লাহ আমারে বানাইলো না মুসার সঙ্গী, আল্লাহ হারুন রে নবুয়ত দিল, মুসা কেমনে খাম করে দেখকে দিন, অবাধ্য হয়ে গেছে মুসা আলাইহিস সালাম। আল্লাহ যে ধন সম্পদ দিয়েলেন, এগুলোতে গুন্ডামি করে, সন্ত্রাসী কাজ করে, জঙ্গিপনা করে, ইসলামের খেদমত করে না, গরিবকে সাহায্য করে না, অসহায়কে সাহায্য করে না। কাজে অসহায়কে গরিবকে সাহায্য না করার সম্পদ পাওয়ার পরেও এটা কারুনের খাসলত, কোনো ইমানদারের খাসলত হতে পারে না। এখন যারা হিতাকাঙ্ক্ষী মানুষ এরা ওয়াজ করে বোঝায়, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض কিছু মানুষ তাকে বুঝায়, কারণ তোমাকে যে আল্লাহ সম্পদ দিল, এই সম্পদ দিয়ে তুমি আল্লাহর কাছ থেকে আখিরাত কেনার চেষ্টা করো, আখিরাতের সওয়াব অর্জন করার চেষ্টা করো, এই সম্পদ দিয়ে জমিনে ফেতনার সৃষ্টি করো না, ফাসাদ সৃষ্টি করো না, কারণ জমিনে ফাসাদ সৃষ্টি করলে আল্লাহ এটা পছন্দ করেন না, এই সম্পদ তো আল্লাহই তরে দিছে। কিন্তু কারণ কত বড় অবাধ্য, অস্বীকার করে, কে কইছে আল্লাহ দিছে, আমি আমার বুদ্ধির জুড়ে পাইছি। কালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার নিজস্ব যে জ্ঞান বুদ্ধি আছে, আমি আমার বুদ্ধির বলে এই সমস্ত সম্পদ পেয়েছি, আল্লাহ তাল্লাহ দিছে এগুলো কল, কেন কইছে আল্লাহ দিছে, সম্পদ পেয়ে আল্লাহর অনুগ্রহে ভুলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারণ জানে না পূর্বের মানুষদের ইতিহাস, কারণ তো একা এক ব্যক্তি, কত বড় বড় জাতি, আদ জাতি, সামুদ জাতি, হুদ আলাইহিস সালামের জাতি, শোয়েব আলাইহিস সালামের জাতি, কত বড় বড় জাতি, পয়সাওয়ালা জাতি, শক্তিশালী জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, আর কারণ তো মাত্র একা, এরে ধ্বংস করতে কি, কারণ কারণ নসিহত শোনে না, কথা শোনে না। এখন কারণ তার সাজ গোছ তার বাহিনী নিয়ে রাস্তা দিয়ে বের হয়েছে, কারণের সাজগোজ, কারণের এই সমস্ত দম্ভ দেখে মানুষ হয়ে গেছে দুই দল দর্শক। একদল কারণের সম্পদ দেখে আফসোস করে, হায় আমরা যদি কারণের মতো সম্পদ থাকতো, আমরা যদি কারণের মতো সম্পদ হইতো, এই কারণটা দেশে দেখুন না কিছু ফুলাফান, একজনের মোটর সাইকেল ধরালে হোক, আমার যদি একটা মোটর সাইকেল হইতো, একদল। আরেক দল ভালো মানুষ, যারা আখেরাতের চিন্তা করে, এরা দুনিয়ার চিন্তা করে না, দুনিয়ার লোভ লালসা তাদের ভিতরে নাই, তারা বলে কারণের সম্পদের তো আল্লাহর কাছে কোনো মূল্যই নাই, আল্লাহর কাছে মূল্য সেজদার, আল্লাহর কাছে মূল্য তাসবিহের, আল্লাহর কাছে মূল্য জিকিরের, আল্লাহর কাছে মূল্য যাকাতের, আল্লাহর কাছে মূল্য তেলাওয়াতের, আল্লাহর কাছে মূল্য নামাজের, একজন ইমানদারের একটা সেজদার মূল্য সারা দুনিয়ার সমস্ত সম্পদ থেকে আরও বেশি।
فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون যাদেরকে রাব্বুল আলামিন এলেমের দৌলত নসিব করেছেন এরা বলে না না এই কারণে সম্পদ আল্লাহর কাছে মূল্য নাই আল্লাহর কাছ থেকে নেক আমল করে যে সওয়াব পাওয়া যায় ওটা কারণে সম্পদের চেয়ে আরো বেশি মূল্যবান বলেন সেজদার মূল্য বেশি না বিল্ডিং এর মূল্য বেশি এলাকায় মস্তানি করার মূল্য বেশি নাকি একটা সেজদার মূল্য বেশি অনেক বেশি দুই দল মানুষ দর্শক দুই ধরনের মন্তব্য কারণের সম্পদ দেখে এখন কারণ তো মস্তানি করে যাচ্ছে রাস্তা দিয়ে দম্ভ করে যাচ্ছে নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে রাব্বুল আলামিন জমিনকে হুকুম করলেন এই জমিন বুঝুন না কিটা জমিনকে আল্লাহ হুকুম করলে জমিন ফাঁকা হয়ে যায় জমিন ফাঁকা হয়ে গেল কারণ তার সমস্ত সম্পদ ঘর বাড়ি যা কিছু ছিল দোকানপাট সব সৈন্য সামন্ত সহ জমিনের নিচে ঢুকে গেছে আল্লাহ একবার ফিরাইছে কেডা ফেরানে ওয়ালা আছে আল্লাহ বলেন দেখি তুই তো বললে তোর সম্পদ পাইছস তোর বুদ্ধি দিয়া এবার দেখি আমার আজাব থেকে তোর বুদ্ধি দিয়ে বাঁচতে পারস কিনা আল্লাহ যখন আজাব দেন কোনো বুদ্ধি একাম হয় না আল্লাহ যখন আজাব দিয়ে কাউকে মারতে চান তখন শত চিকিৎসা দেন কোনো কাজ হয় না মাত্র একটা মহিলা মশার কামড় ডেঙ্গু জ্বর ডেঙ্গু সিলেট আসেনি ডেঙ্গু দেখার যে কত মানুষ মারা গেছে ডেঙ্গুতে চট্টগ্রামে রাজশাহীতে ময়মনসিংহে নরসিংদীতে বহু মানুষ এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে এই ডেঙ্গু জ্বর হয়ে মানুষ মারা যায় কেমনে ডেঙ্গু জ্বর হয় ডাক্তাররা বলে একটা মশায় কামড় দে দিনের বেলা এই মশাও যাতে বেড়া না বেডি এত তেজ একটা মশার কামড়ে জীবন শেষ وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُم مِّن دُونِهِ مِن وَالٍ কাউকে যদি আল্লাহ ধ্বংস করতে চান রব্বুল আলামিন বলেন কিন্তু পৃথিবীর কোন শক্তি তার আল্লাহর আজাব থেকে বাঁচাইতে পারে না এখন আল্লাহ যখন জমিনকে হুকুম করলেন কারণ চলে গেছে জমিনের নিচে সব ধ্বংস হয়ে গেছে কাজী মুহতারাম হাজিরিন আপনাদেরকে শোনাবার উদ্দেশ্য হলো সম্পদ পাইয়া ক্ষমতা পাইয়া কেউ যদি দম্ভ করে আল্লাহর আজাব থেকে সে বাঁচতে পারবে না আমরা যেন কারুনের মতো না হই আমরা যেন কারুনের মতো না হই আমরা যেন আম্বিয়া কেরামের সিফত গ্রহণ করি আমরা যেন সাহাবায়ে কেরামের আখলাক গ্রহণ করি আমরা যেন বুজুর্গানে দ্বীনের আখলাক গ্রহণ করি আমরা যেন শহাদাতের সাথে থাকতে পারি এই জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে বলেন আমরা আম্বিয়া কেরামের আখলাক গ্রহণ করতে রাজি আছি আম্বিয়া কেরাম এখন কোন কাজ করলে এই চার দল মানুষের সাথে থাকা যাবে আম্বিয়া কেরামের সাথে শহীদদের সাথে সিদ্দিকিনদের সাথে সোয়ালেহীনদের সাথে আল্লাহ বলেন মাত্র দুইটা কাম কয়টা দুইটা কাম দুইটা ওমাইয়ুত আল্লাহ ওয়ার রাসূল যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে নবীর আনুগত্য করবে আল্লাহ বলেন যে আল্লাহর আনুগত্য করে নবীর আনুগত্য করে রাব্বুল আলামিন নবীর সাথে জান্নাতে রাখবেন সিদ্দিকিনদের সাথে জান্নাতে রাখবেন শহীদদের সাথে জান্নাতে রাখবেন সোয়ালেহীনদের সাথে জান্নাতে রাখবেন কাজে আনুগত্য হবে কার আর জোরে আওয়াজ করে বলেন কার সারা দুনিয়া যদি আমার মোকাবেলা চলে যায় আমার সামনে যদি জীবন দেওয়ার হুমকি আসে আমার যদি জেলে যাওয়ার হুমকি আসে আমার যদি ফাঁসির কাষ্ঠে ঝোলার হুমকি আসে আমার সম্পদ নষ্ট হওয়ার হুমকি আসে আল্লাহর আনুগত্য থেকে এক চুল পরিমাণ শর্তে আমরা প্রস্তুত থাকব না ইনশা আল্লাহ যার বাস্তব প্রমাণ দেখাচ্ছে ফিলিস্তিনের মুসলমান বলছে বারবার ইসরায়েল তোমরা চলে যাও হে গাজার মুসলমান মিশরে ঢুকা যাও তোমরা বাড়ি করছে না নিরাপদ জায়গায় চলে যাও ফিলিস্তিনের মুসলমান গাজার মুসলমানরা বলে না 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 আমরা সব মারা যাব আমার স্বামী নাই এক মহিলা চিৎকার করে বলছে চারটা সন্তান ছিল সবাই শাহাদত বরণ করেছে আমার স্বামীটাও শাহাদত বরণ করেছে আমার ঘর ধ্বংস হয়ে যাচ্ছে ওই মহিলা বলে আমার সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এই পবিত্র গাজা ছেড়ে যাব না এই ইহুদি বানরের বাচ্চার সাথে কোনো আপোষ চলবে না এটা হলো আনুগত্য আমরা ইসলামের উপরে আছি নবীর আদর্শের উপরে আসি যত হুমকি ধমকি আসুক না কেন আমরা যদি এই চার দল নিয়ামতপ্রাপ্ত মানুষের সাথে পরকালে থাকতে চাই তাহলে আল্লাহর আনুগত্যের ব্যাপারে কারো সাথে আপোষ নাই নবীর আখলাক আর আদর্শের উপর থাকার ক্ষেত্রে অন্য কারো সাথে আপোষ চলবে না পারবো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আপোষহীন থাকতে হবে পারবো তো আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আদর্শ গ্রহণ করে আল্লাহর নবীর আনুগত্য করে আল্লাহর কাছ থেকে জান্নাত কেনার তৌফিক দান করে সবাই বলে আমিন আর যারা বলে আমিন আল্লাহ যেন এই মহান বুজুর্গ ওনার জিন্দেগির বরকত থেকে আমাদেরকে বরকত হাসিল করার তৌফিক দান করেন ওনার যত কারনামা ওনার যত স্মৃতি আছে এই স্মৃতিগুলোকে হেফাজত করার তৌফিক দান করেন যে আমানতগুলো আমাদের মাঝে রেখে গিয়েছেন এই আমানতগুলো হেফাজত করার তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাফ করবেন আমি একটু দূরে যাব রাস্তাঘাট সময়